পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বলছি 2 নম্বর ব্লকের কুরকুবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুরকুবা অঙ্গনওয়াড়ি শিশুশিক্ষা কেন্দ্র। এই আইসিডি সেন্টারে গত 15 দিন ধরে জালের সমস্যা থাকায় বাচ্চা এবং মায়েরা খাবার পাচ্ছে না। মায়েরা আইসিডি সেন্টারের দিদিমণির কাছে বারবার অভিযোগ করলেও কোনো ফল হয়নি। এই সমস্যা চলতে থাকলে বাচ্চা এবং মায়েরা অপুষ্টিতে ভুগতে পারেন। দিদিমণি জয়ন্তী ব্যানার্জি জানিয়েছেন এনার হাতে কিছু নেই এবং এই সমস্যা কিন্তু সমস্ত জেলা জুড়েই দেখা দিয়েছে। আমাদের সমস্যা হচ্ছে মারা শিশুরা খাবার পায়, পুষ্টির অভাবের জন্য পায়, তো কিছুটা ভাত তো কিছুই পাচ্ছে না, একটু তরকারি আর ডিম সেদ্ধ খেতে বসছে আর কি। এমনি তো কোনো কিছু পাওয়া যায় না, ফলে সবজি পয়সা ওখান থেকে সব করতে হবে, আবার তেলটা আবার সাপ্লাই, তেলটা ধরো সাপ্লাই দেয়, তাহলে আমাদের খুব সমস্যা হয় না, কিন্তু এখন তেলটাও কিনে করতে হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে। সেই সমস্যাটা আপনারা কাউকে জানিয়েছেন না? কত দিন সমস্যা? অফিস তো জানেন, সবাই জানে তো এটা। কাকে জানিয়েছেন আপনারা? আমি সুপারভাইজার দিদি জানেন, রিপোর্ট দিলাম, রিপোর্টে তো ফাঁকাই ঘরটা দিলাম, যেখানে খাবারের ঘরটা পূরণ করতে হয় সেই ঘরটা ফাঁকা, মানে দিদিও জানেন যে আমাদের চাল ডাল নেই। কতদিন ধরে এই সমস্যা? এটা হচ্ছে আজ 15 দিন হয়ে গেল। 15 দিন ধরে? বলছি 2 নম্বর ব্লকের কুরকুবা শিশুশিক্ষা কেন্দ্রে বাচ্চাদের সংখ্যা 20 জন এবং মায়েদের সংখ্যা 15 জন। গত মে মাসের 15 তারিখ থেকে বাচ্চা এবং মায়েরা চালের অভাবে ঠিকমতো খাবার খেতে পাচ্ছে না, ডিম ছাড়া আর কিছুই খেতে পাচ্ছে না। মায়েরা দিদিমণির কাছে বারবার আবেদন করেছেন কিন্তু কোনো ফল হয়নি। দিদিমণি জয়ন্তী ব্যানার্জি গোলসি 2 নম্বর ব্লকের সিডিপিওকে পুরো সমস্যাটা জানিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত আইসিডিএস সেন্টারে চাল পৌঁছায়নি। আপনার বাচ্চাকে এই আইসিডিএস স্কুলে পড়তে হয়? স্কুলে। আপনার এই আইসিডিএস স্কুলে কী সমস্যা? সমস্যা বলতে এখানে 1 সপ্তাহ ধরে ডিম দেওয়া হচ্ছে, শুধু কোনো ভাতও নাই, কোনো তরকারিও নাই, শুধু ডিম দেওয়া হচ্ছে। আর প্রবলেম হচ্ছে এখানে একটা কোনো ফ্যান নাই, গরমে বাচ্চাগুলো প্রচুর অস্বস্তি ভাব করছে, এই গরমে একটা ফ্যান দেওয়া দরকার। আইসিডিএস স্কুলে কী কী খাবার দেওয়া হয়? খাবার দেওয়া হয় 3 দিন ভাত হয় আর 3 দিন খিচুড়ি। আপনারা দিদিমণিকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। আইসিডিএস কি প্রবলেম হয়েছে? প্রবলেম বলতে আজ 15 দিন হয়ে গেল, স্কুলে কোনো ভাত নেই, খিচুড়ি নেই, কোনো তরকারি নেই, শুধু ডিম দিচ্ছে। তো ওইগুলোর জন্য তো আমাদের বাচ্চা, আমার 2টো ছেলে আছে, একজনের নাম হচ্ছে শেখ আলিফ, একজনের নাম হচ্ছে শেখ আরিফ। তো শেখ আলিফকে আমি ওই স্কুলে ভর্তি করেছি কিন্তু শুধুমাত্র ডিম দিচ্ছে, তো ওটা খেয়ে কোনো পুষ্টি হবে বলুন? ছেলেদের একটু খিচুড়ি দেবে, ভালো রান্না করবে ওরা, সেইগুলো দেবে, সেগুলো খেয়েই না ছেলেরা একটু ভালো থাকবে, সেগুলোই দিচ্ছে না। দিদিমণিকে বলছি, দিদিমণি বারবার বলছে যে আমি অফিসে বলছি, অফিস থেকে পাঠাচ্ছে না, তো কী করবো বলো? এগুলোই প্রবলেম হচ্ছে। গত 1/6/2018 আমি পূর্ব বর্ধমান জেলার গোলসি 2 নম্বর ব্লকের সিডিপিও মোনালিসা মজুমদারের সঙ্গে দেখা করি। তিনি ক্যামেরার সামনে কোনো সাক্ষাৎকার দিতে চাননি কিন্তু সমস্ত সমস্যা সম্বন্ধে আমরা তাকে অবগত করি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী 10 দিনের মধ্যেই সমস্ত আইসিটি স্কুলে চাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। শিশু এবং মায়েরা যাতে সঠিক সময়ে সঠিক খাবার পায় এবং এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, এই জন্য বলছি 2 নম্বর ব্লকের সিডিপিও মনালিসা মজুমদারকে 9674817841 এই নাম্বারে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ মুর্মু, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা থেকে, ইন্ডিয়া আনহার্টের পক্ষে।